নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্র ছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের এবিটি এর টেস্ট পেপার সলভ করাবো, 2023 সালের নতুন টেস্ট পেপার। তো দেখো, আজকে আমি পেজ নম্বর 78 নম্বরের পেজের এবিটি এ মাধ্যমিক টেস্ট পেপার 2022-2023 যার পেজ নম্বর 78, এখান থেকে যে সমস্ত এমসিকিউগুলো আছে সেইগুলো টু দ্য পয়েন্ট আমি সলভ করাবো। তো দেখো, ম্যাথমেটিক্স ফার্স্ট অঙ্ক কি বলেছে, কোনো মূলধন সরল সুদে 20 বছরের দ্বিগুণ হলে একই সরল সুদের হার ওই মূলধন 4 গুণ হবে। তো দেখো অ্যান্সার হবে ডি এর অ্যান্সার 60 বছর। তো দেখো আমি অঙ্কটা কী করে করাই সেই দিকে প্লিজ তোমরা একটু নজর দাও। তো দেখো আমি পেজ নম্বর 78 সলভ করাচ্ছি ম্যাথমেটিক্স। মনে করি আসল পি টাকা, সুদ ব্র্যাকেটের মধ্যে ইন্টারেস্ট সমান সমান পি টাকা সময় 20 বছর। সুদের হারের ফর্মুলা কী আছে, ইন্টারেস্ট মাল্টিপ্লাই 100 বাই পি মাল্টিপ্লাই টি। ইন্টারেস্ট কত আছে, ইন্টারেস্ট আছে পি আছে, এবং মাল্টিপ্লাই 100 বসিয়েছি বাই পি এর মান পি, এবং টি এর মান কত আছে 20 বছর বসিয়েছি, মানে 20 বসিয়েছি। পি পি কেটে দিলাম, 100কে 20 দিয়ে ভাগ করলে কত হবে, 5%। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি প্রথম ক্ষেত্রে কিন্তু আমরা 5% পাচ্ছি সুদের হার। আবার আসল সমান সমান পি টাকা, সুদ 3p টাকা, যেটা বইতে বলে দিয়েছে। সুদের হার কত পেয়েছি, সুদের হার পেয়েছি আর সমান সমান 5%। সময়, ইন্টারেস্ট মাল্টিপ্লাই 100 বাই পি মাল্টিপ্লাই আর। ইন্টারেস্ট কত আছে, 3p আছে, মাল্টিপ্লাই 100, পি পি বসে গেছে, আর এর মান কত আছে, 5 বসিয়েছি। তো দেখো পি পি কেটে দিয়েছি, 5 কুড়িং কত, 100, ঠিক আছে, 3 কুড়িং কত, 60। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এর অ্যান্সার হবে 60 বছর, অর্থাৎ অ্যান্সার হবে ডি এর অ্যান্সার 60 বছর। পরের প্রশ্ন কী বলেছে, রোমান্টিকের প্রশ্ন, যদি আলফা কমা বিটা 3x² + 8x + 2 = 0 সমীকরণের বীজদ্বয় 1/α + 1/β হয়, তবে এর মান কত হবে, এর মান হবে ডি এর অ্যান্সার -4, ঠিক আছে। তো দেখো আমি অঙ্কটা কী করে করাচ্ছি সেই দিকে তোমরা ধ্যান দেবে। তো দেখো রোমান টু এর অঙ্ক কী করে করিয়েছি, 3x² + 8x + 2 = 0। তো দেখো আলফা যোগ বিটা, অর্থাৎ এই যে আলফা যোগ বিটা, মানে এখান থেকে শুরু করে এই যে এটা এটা +8 আছে, তাহলে কী হবে, -8 হবে, -8/3, অর্থাৎ এইটা -8/3, যদি এখানে মাইনাস থাকতো তাহলে এখানে প্লাস বসতো। তোমরা তো জানো, তোমাদের কিন্তু আমি অনেকবার বুঝিয়েছি, এবং আলফা গুণ বিটা মানে এইটা 2/3, অর্থাৎ এই পজিশনটা সবসময়ের জন্য নিচের দিকে আসে, ঠিক আছে। এই যে আলফা গুণ বিটা আসলে 2/3, আর আলফা যোগ বিটা মানে কি -8/3। অঙ্কটা কি বলেছে, অঙ্কটা বলেছে 1/α + 1/β। তো দেখো আমি এর লসাগু করেছি, আলফা বিটা, আলফা আলফা কেটে গেলে কি থাকছে, বিটা থাকছে, বিটা বিটা কেটে গেলে আলফা থাকছে, অর্থাৎ অঙ্কটা জাস্ট আমি ঘুরিয়ে দিয়েছি। তো দেখো অঙ্কটা কী করে ঘুরিয়েছি, আলফা যোগ বিটা বাই আলফা বিটা, আলফা যোগ বিটার মান কত আছে, আলফা যোগ বিটার মান আছে -8/3। তো দেখো আমি এখানে -8/3 বসিয়েছি, এবং আলফা বিটার মান কত বসিয়েছি, 2/3, 3 কেটে গেল, 4 × 8, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এর অ্যান্সার হবে -4, অ্যান্সার কী হবে, -4 ডি এর অ্যান্সার হবে। পরের অঙ্কটা কী আছে, রোমান 3 অঙ্ক, যদি 3x - cosec alpha এবং 3x = cot alpha হয়। তো দেখো এখানে কী বলেছে, 3 ব্র্যাকেটের মধ্যে x² - 1/x² এর মান কত হবে, এর মান হবে 1/3, 1/3, 3x = cosec alpha, cosec alpha = 3x, এটা আমাদের 1 নং সমীকরণ। আবার কী বলেছে, cot alpha = 3/x, এটা আমাদের 2 নং সমীকরণ। তো দেখো আমরা ফর্মুলা জানি, cosec² alpha - cot² alpha = 1। কোসেক মানে কি, কোসেক মানে 3x, 3x² - cot মানে কি 3/x, যেটাই যে বলে দেওয়া আছে। তো দেখো 3x² মানে কি 9x² হয়েছে মাইনাস, আর এইদিকে কত হয়েছে, 3×9x² - 9/x². এবার আমি কী করেছি, 9টাকে কমন নিয়েছি, 9 যদি কমন যায় তাহলে কী থাকে, x² থাকে, আর 1/x² থাকে, সমান সমান 1 থাকে। তো দেখো 9 মানে কি 3×3, ব্র্যাকেটের মতো x² - 1/x² ব্র্যাকেট ক্লোজ সমান সমান 1। তো দেখো 1টা 3 আমি এই দিকে নিয়েছি, ঠিক আছে, অ্যান্সার মিলানোর জন্য। তো দেখো কী আছে, 3 আছে, x² - 1/x², এই যে 3 যদি এই দিকে একটা চলে যায় তাহলে কি হবে, 1/3 হবে, অর্থাৎ এর অ্যান্সার হবে
সি এর অ্যানসার। একটি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা ও ব্যাস সমান এবং চোঙটির আয়তন 2156 ঘনসেমি হলে ব্যাসার্ধ কত হবে? তো দেখো এর অ্যান্সার হবে 7 সেন্টিমিটার। অ্যান্সার কী হবে? 7 সেন্টিমিটার। বুঝতে পারছো আমি কী বলছি? তো দেখো অঙ্কটা আমি কী করে করাচ্ছি সেই দিকে তোমরা নজর দাও। তো দেখো রোমান ফোরের অঙ্ক কী বলেছে, মনে করি ব্যাসার্ধ সমান সমান আর একক, উচ্চতা দ্বিগুণ বলেছে, তাই তো? উচ্চতা সমান সমান এইচ সমান সমান টু আর একক। আয়তনের ফর্মুলা কী আছে? আয়তন সমান সমান পাই আর স্কোয়ার এইচ ঘন একক। যেহেতু এখানে মিটার সেন্টিমিটার কোনো কিছু নেই, তার জন্য এখানে ঘন একক বসিয়েছি। তো দেখো প্রশ্নানুসারে, বা এ টি কিউ মানে কি অ্যাকর্ডিং টু কোশ্চেন, পাই আর স্কোয়ার এইচ সমান সমান 2156। পাই মানে কি 22/7। আর স্কোয়ারের জায়গায় আর স্কোয়ার বসে গেছে, এইচের মান কত? এইচের মান কিন্তু 2R। তো দেখো 2R বসিয়েছি সমান সমান 2156। 22/7 সমান সমান 2R³ হয়ে গেল, আর আর স্কোয়ার দুটো এখানে একটা, R³ সমান সমান 2156। তাহলে R³ সমান সমান কী আছে? 2156 × 7/22 অর্থাৎ এই যে 22/7 আছে, 22/7 দুইটা নিচের দিকে চলে আসছে আর 7টা উপরের দিকে চলে গেছে। তো দেখো ক্যালকুলেশন করে আমরা পাচ্ছি 49 × 7, 49 × 7। তো দেখো কিউব মানে কি 7 × 7 × 7। তো দেখো তিনখানা 7 থেকে একটা 7 এসছে, ঠিক আছে? বুঝতে পারছো আমি কী বলছি? অর্থাৎ এর অ্যান্সার হবে সি এর অ্যান্সার 7 সেন্টিমিটার। পাঁচ দাগের অঙ্কটা কী বলেছে? দুটি বৃত্তের ব্যাসার্ধ যথাক্রমে 5 সেন্টিমিটার ও 3 সেন্টিমিটার। বৃত্ত দুটি পরস্পরকে বহিঃস্পর্শ স্পর্শ করলে তাদের কেন্দ্রদয়ের দূরত্ব কত হবে? এর অ্যান্সার হবে 8 সেন্টিমিটার, 8 সেন্টিমিটার। তো দেখো পাঁচ দাগের অঙ্কটা বলেছে রোমান ফাইভের বৃত্ত দুটির ব্যাসার্ধ 5 সেন্টিমিটার এবং 3 সেন্টিমিটার কিন্তু বলে দিয়েছে, এবং বলেছে যে বহিঃস্পর্শ করেছে। তোমাদের মাথায় রাখতে হবে যে বহিঃস্পর্শ যদি বলে তাহলে কিন্তু যোগ করতে হবে, আর যদি অন্তঃস্পর্শ বলে তাহলে তোমাদের কী করতে হবে? বিয়োগ করতে হবে। অঙ্কটা বলেছে, তো দেখো বলেছে পরস্পরকে বহিঃস্পর্শ করলে কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব কত হবে? তো দেখো বহিঃস্পর্শ যদি করে তাহলে কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব হবে 5+3 অর্থাৎ 8 সেন্টিমিটার। তো বুঝতে পারছো আমি কী বলছি? এর অ্যান্সার হবে 8 সেন্টিমিটার। পরের অঙ্কটা কী বলেছে রোমান সিক্সের অঙ্ক? যদি এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার গড় n+8/4 হয় তবে এর মান কত হবে? এর মান হবে 6। এর মান কত হবে? 6। তো দেখো আমি অঙ্কটা করাচ্ছি কী করে, তো দেখো আমি অঙ্কটা কী করে করাচ্ছি, এটা কেছে 4n হয়ে গেল, 4n+4×4 সমান সমান 2n+16, 4n- এই যে 2n আছে এদিকে আসলে কী হবে? +2n আছে এদিকে -2n হয়ে যাবে সমান সমান 16 − 4, ঠিক আছে? 4n, তো দেখো 4n থেকে 2n বাদ দিলে কত থাকে? 2n সমান সমান কি থাকবে? 12 থাকবে। n সমান সমান 12/2, 6 অর্থাৎ n সমান সমান 6 এর অ্যান্সার হবে, অ্যান্সার হবে b এর অ্যান্সার 6, ঠিক আছে? ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। বাকি যে অঙ্কর যে ম্যাথমেটিক্স যে সলভগুলো রয়েছে সেগুলো খুব তাড়াতাড়ি করে দেবো। তোমরা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং তোমাদের সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবে, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে।